আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আমরা ইতোমধ্যে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। একইভাবে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থারও কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আছে। এখন তার মানে কোনো অর্থব্যবস্থাই কিন্তু একদম পারফেক্ট না। তাহলে এমন কি কোনো অর্থব্যবস্থা আছে যেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থারও ভালো দিকগুলো নেয়, আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থারও ভালো দিকগুলো নেয়, নিয়ে একটা মোটামুটি নিখুঁত অর্থব্যবস্থা তৈরি করে? আজকে আমরা সেই অর্থব্যবস্থাটা সম্পর্কেই জানব। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায়টি থেকে আজকে আমরা জানব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এর বৈশিষ্ট্য এবং বণ্টন পদ্ধতি সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা মিশ্র অর্থব্যবস্থা বা মিক্সড ইকোনমি বলতে কি বোঝায় সেটা একটু জেনে নেই। ধনতন্ত্র ও সমাজতন্ত্রের খারাপ বৈশিষ্ট্যগুলোকে পরিহার করে এই দুই অর্থব্যবস্থার ভালো বৈশিষ্ট্যগুলোকে নিয়ে স্বতন্ত্র যে একটি অর্থব্যবস্থা গড়ে উঠেছে সেটাই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তার মানে আমরা বুঝতে পারছি যে ধনতন্ত্র সমাজতন্ত্র দুইটারই কিছু অত্যন্ত ভালো দিক আছে, কিছু খুবই খারাপ দিক আছে, যেটার কারণে দুটির কোনোটিই কিন্তু একদম সফলভাবে কোনো রাষ্ট্রেই পরিচালিত হতে পারে না। এই জন্য এই দুটি সমাজ ব্যবস্থার খারাপ দিকগুলো পরিহার করে ভালো দিকগুলো নিয়ে স্বতন্ত্র অর্থাৎ আলাদা, এটাকে আমরা ধনতান্ত্রিকও বলতে পারছি না, আবার সমাজতান্ত্রিকও বলতে পারছি না, এরকম একটি অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। সম্পদের উপর একচ্ছত্র ব্যক্তি বা রাষ্ট্রীয় মালিকানার বিধান না রেখে সেখানে ব্যক্তি ও রাষ্ট্রীয় উভয় মালিকানার স্বীকৃতি প্রতিষ্ঠা করা হয়। তার মানে ধনতন্ত্রে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা, সমাজতন্ত্রে দেখেছিলাম যে শুধুমাত্র রাষ্ট্রীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় কর্তৃত্ব আছে অর্থনৈতিক কার্যক্রমের উপর। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় আমরা এই দুই ধরনের মালিকানার একটা সহাবস্থান দেখতে পাই। মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ একসাথে সরকারি ও বেসরকারি উদ্যোগে সমাধানের চেষ্টা করা হয়। তার মানে আমরা এখনই বুঝতে পারছি যে এই অর্থব্যবস্থাটা কিন্তু পূর্বের দুটি অর্থব্যবস্থার তুলনায় অনেক ভালো, কারণ এখানে যৌথ উদ্যোগে সরকারি এবং বেসরকারি দুটি উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তো যেহেতু এটা ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে এত উন্নত, সেই কারণে ব্রিটেন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের প্রায় অধিকাংশ দেশ এই ব্যবস্থাকে বেছে নিয়েছে। এবারে আমরা চলে যাই মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং বণ্টন পদ্ধতিতে। দেখি আমরা, প্রথমে আসে সম্পদের মালিকানা। মিশ্র অর্থব্যবস্থায় সম্পদ সরকারি ও বেসরকারি উভয় মালিকানায় থাকতে পারে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। জনগণের কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় সরকারি মালিকানায় রেখে বাকি সম্পদ সরকার বাৎসরিক করের বিনিময়ে ব্যক্তিগত মালিকানায় ছেড়ে দেয়। তার মানে আমরা বুঝতে পারছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা ভালো দিক হচ্ছে যেহেতু ব্যক্তিগত মালিকানায় সব সম্পদ থাকে এবং ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা হয়, কাজেই দেখা যায় যে জনগণের অনেক কর্মস্পৃহা থাকে, তারা সর্বোচ্চ মুনাফা লাভের উদ্দেশ্যে তাদের সর্বোচ্চ ক্ষমতাটা কাজে লাগানোর চেষ্টা করে, যেটা সমাজতন্ত্রে হয় না। কারণ আমি যতই পরিশ্রম করি না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বাইরে কিন্তু আমি পাচ্ছি না। তো এই জন্য মিশ্র অর্থব্যবস্থায় যেই বিষয়গুলোতে এই রকম অর্থনৈতিক, যেই খাতগুলোতে এরকম অর্থনৈতিক অগ্রগতির প্রয়োজন, সেই খাতগুলো কিন্তু বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ ব্যক্তিগত সম্পদ যাদের আছে তারা ওই সব খাতে নিজেদের মতো উদ্যোগ গ্রহণ করতে পারে, উৎপাদন করতে পারে, বিক্রয় করতে পারে, সেই ক্ষেত্রে সরকারি কোনো বিধিনিষেধ তেমন একটা থাকে না, ফলে জনগণের কর্মস্পৃহা থাকে, উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক অগ্রযাত্রা সাধিত হয়। সেই সাথে যেগুলো খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরা যাক যে প্রতিরক্ষার যে সকল বিষয় আছে, অস্ত্রশস্ত্র বা অন্যান্য সাজ সরঞ্জামাদি, এগুলো কিন্তু বেসরকারি পর্যায়ে উৎপাদন করলে দেশের প্রতিরক্ষা এবং দেশের যে নিয়ম শৃঙ্খলা সেটা হুমকির সম্মুখীন হতে পারে, সেই জন্য এই বিষয়গুলোকে দেখা যায় যে সরকারি মালিকানাধীন করা হয়। তার পাশাপাশি যেগুলো জনকল্যাণের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এইগুলো যদি বেসরকারি মালিকানায় ছাড়া হয় তাহলে দেখা যাবে যে তারা সর্বোচ্চ মুনাফা লাভের জন্য এগুলো জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে একটা দাম নির্ধারণ করেছে। তো এই জন্য এই বিষয়গুলো আসলে সরকারি মালিকানায় থাকে, তার বাইরে আর যে বিষয়গুলো আছে সেগুলো সবই বেসরকারি মালিকানায় থাকে, ফলে দেখা যায় যে একটা সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়, সেই সাথে জনগণের নিরাপত্তা
এবং জীবনের নিয়ম শৃঙ্খলা এই বিষয়গুলো নিশ্চিত করা যায়। তারপরে আসে সরকারি বিনিয়োগ। সরকার দেশে অর্থনীতিকে নির্দিষ্ট গতিতে সঞ্চালিত করার জন্য অবকাঠামো, ব্যবসা বাণিজ্য, বড় বড় শিল্প, কলকারখানা ইত্যাদিতে বিনিয়োগ করে থাকে। ফলে দেখা যায় যে এই বিনিয়োগের কারণে ওই খাতগুলোতে অগ্রগতি আরো ত্বরান্বিত হতে পারে, যেটা আমরা আসলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখি না, কারণ সেখানে সবকিছুই ব্যক্তিগত মালিকানাধীন থাকে। তো দেখা যায় যে কোনো একটা ক্ষেত্রে যদি অনেক বেশি লোকসান হতে থাকে তখন সেইখানে কেউ বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে চায় না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থার এই একটা ভালো দিক হচ্ছে সরকার বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে। এরপরে আমরা দেখি বেসরকারি বিনিয়োগ। এই অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দেওয়া হয় বলে ব্যক্তি মুনাফা লাভের আশায় বিভিন্ন লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে, তবে এক্ষেত্রে ন্যূনতম নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে রাখা হয়। তার মানে এই যে আমাদের বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা, এই বিষয়টা কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে চলে এসেছে, যেটা হচ্ছে ভালো দিক। এবং সেইটা যে একদম অনিয়ন্ত্রিতভাবে চলে তাও নয়, সেই ক্ষেত্রে কিছুটা সরকারি নিয়ন্ত্রণ থাকে যাতে কোনো কিছু জনগণের ক্রয়সীমার ঊর্ধ্বে চলে না যায় বা অনেক বেশি মুনাফা অর্জন না করতে পারে বা উৎপাদনের ক্ষেত্রে আইনগত বিভিন্ন বিধিনিষেধ যেন মেনে চলে। তো এটা আসলে সমাজতন্ত্র থেকে চলে এসছে। এরপর আসে অর্থনৈতিক খাত। মিশ্র অর্থব্যবস্থায় দেশের অর্থনৈতিক খাতসমূহে সরকারি ও বেসরকারি উভয়ের অবদান থাকে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি। সরকারি ও বেসরকারি খাত যৌথভাবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে যায়। তো এরকম কিছু খাত থাকে সরকারি মালিকানাধীন, কিছু খাত থাকে বেসরকারি মালিকানাধীন, এবং উভয়ের যৌথ উদ্যোগেই দেখা যায় যে সকল খাত সমানভাবে উন্নতির পথে যেতে পারে, উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আবার কিছু কিছু খাত আছে যেখানে সরকারি ও বেসরকারি দুটোরই যৌথ উদ্যোগ থাকে, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ থাকে, যার ফলে একদিকে ওই খাতে সরকারি সুযোগ সুবিধাও পাওয়া যায়, আবার ব্যক্তি মালিকানাধীন বা ব্যক্তিগত উদ্যোগের যে সুবিধাগুলো আছে সেগুলো ভোগ করা যায়। এরপরে আসে রাষ্ট্রীয় পরিকল্পনায় বেসরকারি অংশগ্রহণ। রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণকালে রাষ্ট্র বেসরকারি উদ্যোগ সহ সমাজের বিভিন্ন গোষ্ঠীকে অংশীদার করে থাকে। এতে যে কোনো পরিকল্পনার বাস্তবায়ন সরকার কিংবা রাষ্ট্রের পক্ষে অনেক সহজ হয়। এটি কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখিনি। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এককভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, কিন্তু মিশ্র অর্থব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে রাষ্ট্রীয় বিভিন্ন পরিকল্পনা সেগুলো যাতে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের জন্য অনুকূল হয় বা বেসরকারি বিভিন্ন উৎপাদক, বিভিন্ন প্রতিষ্ঠান বা জনগণ বা বিভিন্ন গোষ্ঠী, তারা যেই ধরনের একটা অগ্রগতি চিন্তা মাথায় রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে, সেটার সাথে যাতে রাষ্ট্রীয় পরিকল্পনাগুলো সামঞ্জস্যপূর্ণ হয়, সেই জন্য এই পরিকল্পনা গ্রহণ করার সময় বেসরকারি অংশগ্রহণগুলো নিশ্চিত করা হয়। এরপর আমরা দেখি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার উপস্থিতি। সরকার বা একক কোনো পক্ষ বাজার দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারে না। বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয় এবং তা সাধারণত স্থির থাকে। তো আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা সম্পর্কে তো জেনেছি, এখন আমরা আরও একটু আলোচনা করব। তার আগে একটু বলে নেই যে যেহেতু এখানে বেসরকারি উদ্যোগকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে ব্যক্তির যদি সম্পদ থাকে, ব্যক্তির যেহেতু নিজস্ব মালিকানাধীন সম্পদ থাকতে পারে, কাজেই তারা যে কোনো ধরনের উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো দ্রব্যের অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকতেই পারে, এবং এই অবস্থায় কিন্তু আমরা জানি যে সরকার বা বিক্রেতা ক্রেতা এবং এই অবস্থায় কিন্তু আমরা জানি যে ক্রেতা বা বিক্রেতা কোনো পক্ষই দামের উপর এককভাবে প্রভাব বিস্তার করতে পারে না। ফলে ওই যে দুই পক্ষের দাম কষাকষির মাধ্যমে, বার্গেনিং এর মাধ্যমে একটা ভারসাম্য দাম নির্ধারিত হচ্ছে, সেটা কিন্তু অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে, যে কারণে দেখা যায় যে ওই দামটা থেকে আসলে খুব নড়চড় হওয়া সম্ভব নয় এবং ক্রেতা বিক্রেতা উভয়ই ওই দামে বিক্রয় বা ক্রয় করতে সন্তুষ্ট থাকে। তো আমরা যদি এটা একটু গ্রাফের মাধ্যমে দেখে নেই, এইখানে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখাচ্ছি হচ্ছে দ্রব্যের দাম। এখানে আমরা একটা চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ দেখতে পাচ্ছি, ডিডি প্রাইম, এবং একটা সাপ্লাই কার্ভ বা একটা যোগান রেখা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এস এস প্রাইম। চাহিদা রেখাটা আসে ক্রেতাপক্ষের কাছ থেকে এবং যোগান রেখাটা আসে বিক্রেতা পক্ষের কাছ থেকে। এটা খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার দেখি দ্রব্যের দাম যখন এক টাকা তখন তার চাহিদা অর্থাৎ ডিমান্ড কার্ভকে সেটা কোন বিন্দুতে ছেদ করেছে? বি বিন্দুতে।
এবং বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণটা আসলে 20 একক, অর্থাৎ দ্রব্যের দাম যখন 1 টাকা তখন ক্রেতারা 20 একক কিনতে চাচ্ছে ওই দ্রব্যটা। কিন্তু যেহেতু দ্রব্যের দাম অনেক কম তাই বিক্রেতারা তারা যোগান দিচ্ছে কি পরিমাণ, দেখুন এখানে সি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এস এস প্রাইম রেখাকে ছেদ করেছে, তো সি বিন্দুতে আমরা দেখি যোগানের পরিমাণ হচ্ছে 10 একক। তার মানে এখানে একটা গ্যাপ আছে দেখুন বি এবং সি বিন্দুর মাঝখানে, অর্থাৎ এখানে সাপ্লাইটা কম যোগানটা কম কিন্তু ডিমান্ড বা চাহিদাটা অনেক বেশি যখন দ্রব্যের দাম 1 টাকা, তো এই পার্থক্যটা কত 10 একক। অর্থাৎ বিক্রেতারা বিক্রি করতে চাচ্ছে 10 একক কিন্তু ক্রেতারা ক্রয় করতে চাচ্ছে 20 একক, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা শর্টেজ বা স্বল্পতা দেখতে পাচ্ছি চাহিদার তুলনায় যোগানের। তো এই অবস্থায় কি হবে, বিক্রেতারা চিন্তা করবে দ্রব্যের দামটা আমি বাড়াতে থাকি, তো তারা দ্রব্যের দামটা বাড়িয়ে দিল, ফলে দেখা যাবে যে আস্তে আস্তে চাহিদার পরিমাণটা কমে আসবে এবং তাদের যোগানের পরিমাণটা বাড়তে থাকবে। আমরা জানি যদি দ্রব্যের দাম বাড়তে থাকে তখন ক্রেতারা কিন্তু দ্রব্যটা ক্রয় করতে নিরুৎসাহিত হবে, একই সাথে বিক্রেতারা মনে করবে যে দ্রব্যের দাম তো বাড়ছে আমার লাভ হবে, তখন তারা যোগানের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। এরকম বাড়তে বাড়তে দ্রব্যের দাম যখন 3 টাকা হয়ে গেল তখন কি হচ্ছে, আমরা দেখি চাহিদার পরিমাণটা এ বিন্দুতে গিয়ে ছেদ করেছে ডিডি প্রাইম রেখাকে, তাহলে চাহিদার পরিমাণটা হয়ে যাচ্ছে আমার 10 একক, তাই না? কিন্তু সাপ্লাই বা যোগান রেখাটাকে এই 3 টাকায় ছেদ করেছে ডি বিন্দুতে, তার মানে আমার সাপ্লাই এর পরিমাণ বা যোগানের পরিমাণটা কত 20 একক। তার মানে এখানেও আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, যখন দ্রব্যের দাম বেশি হয়ে গেল 3 টাকা হয়ে গেল তখন ক্রেতারা 10 একক কিনতে চাচ্ছে দ্রব্যটা কিন্তু বিক্রেতারা 20 একক বিক্রি করতে চাচ্ছে, তো এই যে এ এবং ডি বিন্দুর মধ্যে এই গ্যাপটা, এই গ্যাপটার কারণে দেখা যাচ্ছে যে একটা উদ্বৃত্ত সৃষ্টি হচ্ছে বা সারপ্লাস সৃষ্টি হচ্ছে, যে বিক্রেতাদের কাছে অনেক বেশি দ্রব্য আছে 20 একক দ্রব্য আছে কিন্তু ক্রেতারা তারা এতগুলো দ্রব্য কিনতে চাচ্ছে না, তারা মাত্র 10 একক দ্রব্য কিনতে চাচ্ছে। এই সিচুয়েশনে যেটা হবে, বিক্রেতারা চিন্তা করবে যে না দামটা কমিয়ে দেই, তখন দেখা যাবে যে আমার যে পরিমাণ দ্রব্য আছে সেই পরিমাণ দ্রব্যটা হয়তো বিক্রি হয়ে যাবে। তার মানে এই যে একটা শর্টেজ বা স্বল্পতার অবস্থা, এখান থেকে উত্তরণের জন্য দাম আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আর এই যে একটা উদ্বৃত্ত বা সারপ্লাস অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য দাম আস্তে আস্তে হ্রাস পাবে, হ্রাস পেতে পেতে এমন একটা অবস্থায় এসে পৌঁছাবে ই বিন্দুতে যেখানে আমরা দেখতে পাচ্ছি চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে, তার মানে ই বিন্দুতে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান 15 একক, বিক্রেতারাও বিক্রি করতে চাচ্ছে 15 একক, ক্রেতারাও কিনতে চাচ্ছে 15 একক, এবং এটা কত দামে 2 টাকায়। তার মানে দ্রব্যের দাম যখন 2 টাকা তখন চাহিদা এবং যোগানের পরিমাণ সমান। এখন এই অবস্থা যদি দেখা যায় যে যত ক্রেতা আছে তারা যেই পরিমাণ দ্রব্য কিনতে চাচ্ছে দোকানে ঠিক সেই পরিমাণ দ্রব্যই আছে, তো সেই অবস্থা থেকে কি ক্রেতা বা বিক্রেতা কেউই উত্তরণের চেষ্টা করবে, বিক্রেতা কি চিন্তা করবে যে আমি দ্রব্যের দাম বাড়িয়ে দেই, তখন ওই যে উদ্বৃত্ত সৃষ্টি হয়ে যাবে। আবার কোনো ক্রেতা কি চাইবে যে দ্রব্যের দাম আরো কমে যাক, সার্বিকভাবে কখনোই সেটা সম্ভব হবে না, কারণ দেখা যাবে যে একটা ভারসাম্য অবস্থা চলে এসেছে যেখানে উদ্বৃত্তও নেই দ্রব্যের স্বল্পতাও নেই। তো এই যে বিন্দুটিতে ভারসাম্য স্থাপিত হলো এই বিন্দুটাকে বলা হচ্ছে ভারসাম্য বিন্দু, যেটা হচ্ছে ই, এবং এই যে একটা ভারসাম্য অবস্থা এটা কিন্তু আসলে কোনো একক পক্ষ নির্ধারণ করে দেয়নি, শুধু বিক্রেতারাও বলেনি যে দ্রব্যের দাম 2 টাকা হবে বা ক্রেতারাও বলেনি দ্রব্যের দাম 2 টাকা হবে, এটা একটা দর কষাকষি একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বার্গেইনিং এর মাধ্যমে চলে এসেছে, এবং এই অবস্থা থেকে সাধারণত দাম আর নড়চড় করে না, সাধারণত স্থির থাকে। তো এই যে পুরো সিস্টেমটা এটাকেই বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এবং এখানে সরকার বা ক্রেতা বিক্রেতা কোনো একক পক্ষ প্রভাব বিস্তার করতে পারছে না, বরং তাদের একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যেই দামটা নির্ধারিত হচ্ছে সেই দামটাই আসলে ক্রেতা এবং বিক্রেতা গ্রহণ করতে বাধ্য থাকছে, সেই ক্ষেত্রে উভয় পক্ষই এখানে প্রাইস টেকার, অর্থাৎ দামটা তারা গ্রহণ করতে বাধ্য হয়। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকেই বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে, কাজেই এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কার্যকর হয়।
এবারে আমরা দেখি ভোগের ক্ষেত্রে স্বাধীনতা। এই অর্থব্যবস্থায় ব্যক্তি কি কতটুকু ভোগ করবে সেই ক্ষেত্রে রাষ্ট্র তেমন একটা হস্তক্ষেপ করে না, শুধুমাত্র সামাজিক শৃঙ্খলাকে বিঘ্ন ঘটাতে পারে এমন দ্রব্য ভোগ বা বিপণনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে থাকে। তার মানে এখানে আমরা ভালো দিকটা দেখতে পাচ্ছি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার, যে আসলে আমার যদি অর্থ থাকে, আমার যদি সম্পদ থাকে, তাহলে আমি দ্রব্য উৎপাদন বা ভোগ করতে পারছি। কিন্তু এখানে সমাজতন্ত্রের একটা বিষয় কার্যকর হয় যে বিধিনিষেধ কিছুটা পরিমাণে থাকে, যেসব দ্রব্য ভোগ করলে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, অনৈতিকতার প্রসার হতে পারে, বা যেসব দ্রব্য সিম্পলি আমার অর্থব্যবস্থায় বা আমার সমাজ ব্যবস্থায় ভোগ করাটা আসলে যুক্তিযুক্ত আমার অর্থব্যবস্থায় বা আমার সমাজ ব্যবস্থায় ভোগ করাটা যুক্তিযুক্ত হবে না, সেই ধরনের দ্রব্যগুলো কিন্তু ভোগের ক্ষেত্রে সরকার কিছুটা নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা বুঝতে পারছি যে মিশ্র অর্থব্যবস্থায় কিন্তু ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয় অর্থব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য আসছে, তারপরে এটা স্বতন্ত্র। আমরা বলতে পারছি না যে এককভাবে কোনো ক্ষেত্রে ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রাধান্য আছে। এরপরে আমরা দেখি মুদ্রাস্ফীতির উপস্থিতি। যেহেতু এখানে দাম ব্যবস্থা আছে, কাজেই যে কোনো সময় মুদ্রাস্ফীতিও হতে পারে এবং সব ক্ষেত্রে যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে না, কাজেই মুদ্রাস্ফীতি হওয়াটা খুবই যৌক্তিক। এরপরে আমরা দেখি মুনাফার উপস্থিতি। যেহেতু অনেকগুলো খাতই বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হয় এবং এই বেসরকারি উদ্যোগের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, কাজেই দেখা যায় যে এখানে মুনাফার উপস্থিতি থাকে। যেই খাতে মুনাফা হয় সেই খাতে বিনিয়োগ করে উদ্যোক্তাগণ মুনাফা অর্জনের প্রচেষ্টা করে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এরপর আসে ব্যক্তিগত স্বাধীনতার স্বীকৃতি। আমরা বুঝতে পারছি যে এখানে যেমন উৎপাদন বা ভোগের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি আছে, সেই সাথে তাদের চিন্তাভাবনা ভাব বিনিময়ের ক্ষেত্রেও স্বাধীনতা থাকে। এরপরে আসে শ্রমিক শোষণ। যেহেতু আমরা পার্শিয়ালি দেখতে পাচ্ছি যে বেসরকারি বিনিয়োগটা অনেক বেশি হয়ে থাকে যেসব ক্ষেত্রে অর্থনৈতিক অগ্রযাত্রাটা গুরুত্বপূর্ণ, তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যেহেতু ব্যক্তিগতভাবে মুনাফা অর্জনটা একটা মূল লক্ষ্য থাকে, কাজেই এখানে কিছু পরিমাণ শ্রমিক শোষণ থাকবে। মিশ্র অর্থ ব্যবস্থায় মুনাফার অস্তিত্ব বিদ্যমান থাকায় এখানে স্বল্পমাত্রায় হলেও শ্রমিকের স্বার্থ বিঘ্নিত হয়, মালিকদের দ্বারা তারা শোষণ ও বঞ্চনার শিকার হয়ে থাকে। এরপরে আসে অসম বন্টন। সেটা আসলে আগের কথাটা থেকেই চলে আসছে, যেহেতু ব্যক্তির মুনাফা অর্জনের উদ্দেশ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি উদ্যোগগুলো নিশ্চিত করা হচ্ছে, কাজেই সেসব ক্ষেত্রে শ্রমিকরা সবসময় ন্যায্য পাওনা পাচ্ছে না, উদ্যোক্তাদের পক্ষ থেকে তারাও খুব বেশি প্রয়াস চালায় না যাতে শ্রমিকদের শোষণ না হয়, কাজেই এখানে একটা অসম বন্টন থেকেই যায়। এরপর আসে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। এটা নিয়ে আসলে আমরা বলেছি, মিশ্র অর্থব্যবস্থা অনেক সময় দেখা যায় যে একই প্রকল্পে সরকারি ও বেসরকারি উভয় খাত যৌথভাবে বিনিয়োগ করে থাকে, ফলে যেটা বলেছিলাম যে সরকারি উদ্যোগের যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো লাভ করা যায়, একইভাবে বেসরকারি উদ্যোগের যেসব কর্মস্পৃহা বা মুনাফা অর্জনের জন্য যেই ধরনের অনেক বেশি কর্মদম যেটা প্রয়োজন হয় সেটা যাতে থাকে, বা বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে যেই ভালো দিকগুলো আমরা দেখি যে অনেক বেশি কর্মোদ্যম থাকে, কর্মস্পৃহা থাকে, সেই বিষয়গুলো একই সাথে একই প্রকল্পে কার্যকর করা যায়, কিন্তু সেই মুনাফাটা আসলে লাগাম ছাড়া হয়ে যায় না, কারণ এখানে সরকারি সুপারভিশনটা থাকে। সবশেষে আসে সরকারি ভর্তুকি। যেসব বেসরকারি খাতে উৎপাদন লাভজনক হয় না অথচ উৎপাদনটি অত্যন্ত জনকল্যাণমূলক, সেই সময় দেশের সরকার বেসরকারি উদ্যোক্তাদের ভর্তুকি দিয়ে উৎপাদনে টিকে রাখার চেষ্টা করে অথবা সরকার নিজ উদ্যোগে বিনিয়োগ করে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে যেমন বেসরকারি উদ্যোগকে গুরুত্ব দেয়া হচ্ছে, সেই সাথে যেসব খাত আসলে জনকল্যাণমূলক, জনগণের অনেক কাজে আসছে কিন্তু সেটা খুব বেশি লাভজনক না হয় আসলে বেসরকারি উদ্যোক্তারা সেটা উৎপাদন করতে বা সেই দ্রব্য বা সেবা দিতে খুব বেশি আগ্রহ বোধ করছে না, সেই ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে হলেও সেই উৎপাদনটা বা সেই দ্রব্য বা সেবার প্রসারটা টিকিয়ে রাখার চেষ্টা করে বা সেই ক্ষেত্রে নিজেই বিনিয়োগ করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারের কার্যক্রম যেই জনকল্যাণমূলক দিকটা সেটা কিন্তু রয়েই যায়, সেই সাথে বেসরকারি উদ্যোক্তাদের যেই ভালো দিকগুলো রয়েছে, বেসরকারি উদ্যোগের যেই সুন্দর দিকগুলো রয়েছে সেগুলো মিশ্র অর্থ ব্যবস্থায় আমরা দেখতে পাই। তো আজকের ক্লাসটা অনেক বিস্তারিত ছিল, আমরা অনেক কিছু জানতে পেরেছি মিশ্র অর্থ ব্যবস্থা সম্পর্কে, তার বৈশিষ্ট্য এবং বণ্টন পদ্ধতি সম্পর্কে। আশা করি আজকের ক্লাসের পরে এই বিষয়টা নিয়ে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারছেন।
এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।